এজন্য নিয়াত এমন একটি জিনিস যে আপনি ভালো নিয়াত করলে কাজটা না করলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সেই নিয়াত যে বিষয় করেছেন সেই সমপরিমাণ সওয়াব দিবেন যেমন নাসাই শরীফের একটা হাদিস বললেই আপনাদের কাছে স্পষ্ট হবে সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أتى فراشه وهو ينوي أن يقوم يصلي من الليل فغلبته عيناه حتى أصبح كتب له ما نوى وكان نومه صدقة عليه من ربه عز وجل سيدنا أبو درداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন نبي كريم رؤوف الرحيم صلى الله تعالى عليه وآله وسلم কে আমি বলতে শুনেছি من أتى فراشه وهو ينوي أن يقوم কোন ব্যক্তি যদি রাতের বেলায় ঘুমাতে আসে কোন ব্যক্তি রাতের বেলায় বিছানায় ঘুমাতে আসলো আমরা রাতে ঘুমাতে যাই কি যাই না সারা দিন যেই যা করি না কেন রাতে কি একটু বিশ্রামের জন্য ঘুমাতে যাই প্রিয় নবীজি বলছে যেই ব্যক্তি রাতের বেলায় ঘুমাতে আসলো মান্নাতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল রাতে ঘুমাতে আসার পরে বিছানায় ঘুমোতে যাওয়ার পূর্বে বিছানার কাছে এসে নিয়ত করলো ওহুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল শেষ রজনীতে আমি জাগ্রত হব আর জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করব ভালো নিয়ত না খারাপ নিয়ত ঘুমাতে আসছে নিয়ত করছে যে শেষ রাতে উঠে একটু কি করব তাহাজ্জুদের নামাজ আদায় করব ওহুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল রাতের বেলায় জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকব জিকির আজকার করব ইস্তেগফার করব জীবনের আমল খাতায় নেকের চেয়ে গুনার পরিমাণ বেশি এই গুনাহগুলো রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব ফাগালাবাতহু আইনাহু কিন্তু তার ঘুমের চাপ এত বেশি দিনের বেলায় ক্ষেত খামারে কাজ করেছে প্রচন্ড রোদের ভিতরে কাজ করেছে ভ্যান চালিয়েছে রিক্সা চালিয়েছে কল কারখানায় গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেছে যদিও রাতে ঘুমাতে আসার সময় নিয়ত করেছে রাত জাগবে তাহাজ্জুদের নামাজ আদায় করবে কিন্তু সারা দিন পরিশ্রম করার কারণে শরীরটা বড়ই ক্লান্ত ঘুমের প্রচন্ড চাপ فغلبته عيناه حتى أصبح এক ঘুমে ফজর হয়ে গিয়েছে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে আর রাতও জাগ্রত হতে পারে নাই নামাজও আদায় করতে পারে নাই প্রিয় নবীজি বলেন তোমার টেনশনের কোনো কারণ নাই তুমি চিন্তা করো না তুমি যে নিয়ত করেছো রাত জেগে জেগে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে তুমি যে এই নিয়ত করেছো কুতিবা লাহু মা নাওয়া তোমার এই নিয়তের কারণে সারা রাত জাগ্রত হয়ে যদি তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করতা যে সওয়াব পাইতা এই ভালো নিয়তটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিয়েছে আর জোর বলুন সুবহানাল্লাহ বুঝে আসছে তাহাজ্জুদের নামাজ কি পড়ছে পড়ে নাই কিন্তু নিয়ত করছে ঘুমিয়ে গেছে এজন্য ভালো নিয়ত করার দরকার আছে না নাই ভালো নিয়ত করলে সওয়াব দিবেন কে আল্লাহ দিতে পারেন কি পারেন না পারেন শুধু তাই নয় এই নিয়ত করার কারণে সে তো তাহাজ্জুদের নামাজ আদায় না করেও সওয়াব পেল এরপরে প্রিয় নবীজি আরো বলেন ওয়াকানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি আযজা ওয়াজাল তোমার এই সারা রাতের ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য সদকা হয়ে গিয়েছে সারা রাতের ঘুমটা কি হয়ে গেছে ইবাদতে পরিণত হয়ে গেছে সুবহানাল্লাহ দেখেন ভালো নিয়ত করছে
কিন্তু নামাজ আদায় করে না। এই জন্য আমরা বেশি বেশি কি করব, ভালো নিয়ত করব। আমরা যদি নিয়ত করি এই মাহফিল যে কয়টা পর্যন্ত হবে আমরা একটি বারের জন্য এখান থেকে উঠব না, আখিরে মোনাজাত না দিয়ে উঠব না। এই নিয়তটা করার সাথে সাথে মাহফিল যে কয়টা পর্যন্ত হবে, যতটুকু সওয়াব হবে, যত কোরআন তেলাওয়াত হবে, যত হাদিস তেলাওয়াত হবে, ওই পরিমাণে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় আমার আমলনামায় দিতে পারেন কি পারেন না, পারেন কি পারেন না, পারেন। তাহলে আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো? আছি। বেশিক্ষণ আলোচনা করব না, আমার আবার ঢাকা যেতে হবে, আগামীকালকে জুমা আছে, রাতেই ব্যাক করব। আবার সেই দুপুর 12টায় সায়েদাবাদ থেকে গাড়িতে উঠেছি, এসে নেমেছি এখানে এই আপনার বাস স্ট্যান্ডে, এসে মাগরিবের নামাজ আদায় করেছি। সারাদিন বাসেই ছিলাম, আবার এখন রাতেও বাসে বা ট্রেনেই থাকবো, এই জন্য আমিও বেশি দীর্ঘ আলোচনা করব না। অনেক দূর থেকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে, প্রিয় নবীজির হাদিস থেকে দু একটি কথা আমলের নিয়তে, যাতে আমি নিজেও এর উসিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেন, আপনাদেরকেও কিছু যেন শিক্ষা দিয়ে যেতে পারি, সে অনুযায়ী যেন আপনারা আমল করে আপনারাও যেন দুনিয়া আখেরাতের কল্যাণ হাসিল করতে পারেন, এই উদ্দেশ্যেই আশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে এবং আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জানলাম যে ভালো নিয়ত করলে সেই আমলটা যদি কোনো কারণে নাও করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দেন। আরও দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جليل القدر الصحابي سيدنا أبو هريرة رضي الله تعالى عنه تكبرنيتو جي صحابي شاب جايته بشي حديث برونا كرچر سيدنا أبو هريرة رضي الله تعالى عنه تكبرنيتو تنبال نبي كريم رؤوف الرحيم صلى الله تعالى عليه وآله وسلم ارشد قرن من هم بحسنة فلم يعملها كتبت له حسنة যেই ব্যক্তি কোনো একটা ভালো কাজের নিয়ত করলো, ফলাম ইয়ামালহা কিন্তু ওই কাজটা করতে পারলো না, কুতিবাত লাহু হাসানা ওই ভালো নিয়তটা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা একটি নেকি লিখে দেন। ভালো নিয়ত করার সাথে সাথে একটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন, যদিও না করে। আর যদি করে তাহলে কি হবে? ওয়ামান হাম্মা বিহাসানাতিন ফাআমিলাহা কুতিবাত লাহু আশরান ইলা সাবইমিয়াতি দিআফিন। প্রিয় নবীজি বলেন কোন ব্যক্তি যদি একটি ভালো কাজের নিয়ত করে আর সেটা যদি বাস্তবায়ন করে, কাজে পরিণত করে, 3 দিন আগে, 7 দিন আগে, 1 সপ্তাহ আগে আজকের এই মাহফিলের মেসেজ যখন আমাদের কানে পৌঁছেছে, আমরা যখন নিয়ত করেছি আমরা ওই মাহফিলে যাব, কিছু কোরআন হাদিসের আলোচনা শুনব, এই নিয়ত করার সাথে সাথে ওই দিন তো আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি আপনার আমার আমলনামায় দিয়েছেন, আর আজকের মাহফিলে উপস্থিত হয়ে আমলে পরিণত করলাম। এই জন্য প্রিয় নবীজি বলেন কুতিবাত লাহু আশরান ইলা সাবইমিয়াতি দিআফি, কোন কাজের নিয়ত করার পরে সেই কাজটা যদি কাজে বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি থেকে 700 নেকি পর্যন্ত দিয়া দেয়। পাশাপাশি কেউ যদি কোনো অন্যায় নিয়ত করে, গান বাজনা শুনতে যাবে, ডিজে পার্টিতে যাবে, যাত্রা গানে যাবে, ভালো নিয়ত না খারাপ নিয়ত? এই নিয়তটা করার সাথে সাথে ওমান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা করে নাই, নিয়ত করেছে সিনেমা হলে যাবে সিনেমা দেখতে, ফালাম ইয়ামালহা কিন্তু কাজটা করে নাই, যদিও খারাপ নিয়ত করেছে, তারপরেও কুতিবাত লাহু হাসানা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামা একটি নেকি লিখে দিবে। দেখেন খারাপ নিয়ত করার কারণেও আমলটা না করলেও কয়টা নেকি? একটা নেকি। আর যদি ওই কাজটা করেন, আপনি সিনেমা দেখতে যাবেন, যাত্রা গানে যাবেন, খারাপ কাজে যাবেন, ডিজে পার্টিতে যাবেন, নিয়াত করেছেন করেন না একটি নেকি, নিয়াত করেছেন কাজেও বাস্তবায়ন করেছেন,
ওই নেতের মতো আপনার আমলনামায় 10 থেকে 700 গুনাহ হওয়ার কথা ছিল, কিন্তু প্রিয় নবীজি বলেন না না, কোনো ব্যক্তি যদি খারাপ কাজের নিয়াত করে, করার পরে সেই কাজটা যদি কাজে পরিণত করে, একটা গুনার জন্য তার আমলনামায় একটা গুনাই লেখা হবে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? গুনা একটা করলে কয়টা গুনা লেখা হবে? একটা গুনাই লেখা হবে। আর নেকের কাজ একটা করলে কতটি নেকি লেখা হবে? 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। কুরআনুল কারিমে সূরাতুল, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, বন্ধ করে দেই, এখনও কিন্তু আলোচনায় ঢুকি না, এটা ভূমিকায় আছি, মানে আমরা নিয়তটা পাকাপোক্ত করলাম যে শেষ পর্যন্ত আমরা থাকব, এখান থেকে উঠব না। এরপরে কুরআনুল কারিমের সবচাইতে বিরহ সুরার নাম কি? সূরাতুল বাকারা। সবচাইতে বড় সুরার নাম কি? সুরা বাকারা। সূরাতুল ফাতিহার পরেই কোন সুরার অবস্থান? সূরাতুল বাকারা। আজকে আপনারা সকলেই জানেন, অবগত আছেন, সুইডেন, নেদারল্যান্ড আমাদের মুসলিম জাতির সংবিধান, মহাবিশ্বের বিস্ময়কর কিতাব, যে কুরআনুল কারিম ছাড়া একজন মুসলমান একটা নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারে না। পারা যাবে কোরআন ছাড়া একটা কদম ফেলা যাবে? এই মুসলমানদের মেন সম্পত্তি হচ্ছে কোরআন, সেই কোরআন আজকে সুইডেনে নেদারল্যান্ডে পোড়ানো হচ্ছে, দিবালোকের ন্যায় রাস্তায় মানুষের সামনে প্রকাশ্যে কোরআন মেসলাইট দিয়ে পোড়ানো হচ্ছে। দেখছেন না আপনারা ইউটিউবে মিডিয়ায় আছে, সুইডেনে কোরআন পোড়ানো হচ্ছে, কোরআনের উপরে লাথি মারা হচ্ছে, কোরআনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এই কোরআনকে অবমাননা করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যারা ইয়াং জেনারেশন আছেন, যারা মোবাইল ইউজ করেন, আপনারা দেখবেন, দেখেছেন, আজকে গোটা বিশ্বে জানে যে মুসলমানরা এক জায়গায় দুর্বল, সেটা হচ্ছে কোরআন। এই কোরআন যদি মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়া যায়, মুসলমানকে অতি সহজেই পরাজিত করা যাবে, কারণ মুসলমানের সবচাইতে পরাশক্তি কি? এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমে বলে দিয়েছেন, প্রিয় নবীজির উপরে নাজিল করে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হে হাবিব, আপনার প্রতি আমি যে ইকরা কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এর ভিতরে আমি এমন কিছু বাদ রাখি নাই যা এই কিতাবে দেই নাই। পৃথিবীর একবারে সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত, কেয়ামত পর্যন্ত, ইতিপূর্বে কি ঘটেছে, কি ঘটতেছে, কি ঘটবে, সব কিছুর বর্ণনা আমি কোরআনুল কারিমে দিয়ে দিয়েছি। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, একজন মুসলমানের ঘরের সন্তান, একজন মুসলমান, একজন মুমিন অন্য কোন ধর্মের কিতাব, বাইবেল, মহাভারত, রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল কোন কিতাবের উপরে কোনো মুসলমান লাথি মারে নাই, পড়ে নাই, অবমাননা করে নাই, বরং দেখা যায় একজন মুসলমানের সন্তান যখন বাংলা পড়তে বসে, ইংরেজি পড়তে বসে, বিদেশি ভাষা, ইংরেজদের ভাষা, এই ইংরেজি যখন পড়ে, পড়ার শুরুতে সেও এই ইংরেজি বইটাকে বুকে নেয়, মুখে নেয়, চুমু দেয়, পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাওয়ার আগে, যদিও ইংরেজি পরীক্ষা, তারপরে উজু করে 2 রেকাত নামাজ পড়ে পরীক্ষা দিতে যায় যেন ভালো রেজাল্ট করতে পারে। কোনো মুসলমান সন্তান অন্য কোনো ধর্মের ভাষা, অন্য কোনো ধর্মের কিতাব কখনো পড়ায় না, লাথি মারে না। আজকে অতি লজ্জাজনক বিষয় অতি আশ্চর্যের সাথে বলতে হয়, কোরআনুল কারিমের এই কোরআনুল কারিম মহাগ্রন্থ মুসলমানের জান প্রাণ আত্মা, এই কোরআনুল কারিম সুইডেন, নেদারল্যান্ড সহ বহির্বিশ্বে পোড়ানো হচ্ছে। এর প্রতিবাদ মুসলমানরা কিভাবে করবে? মুসলমান সভ্য জাতি, মুসলমান ভদ্র জাতি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, মুসলমান মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, কাটাকাটিতে বিশ্বাসী নয়। মুসলমানরা এই কোরআন পোড়ানোর প্রতিবাদ করবে বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুইডেনে আপনারা দেখবেন এই কোরআন পোড়ানোর প্রতিবাদ করেছে রাস্তায় ব্যানার দিয়ে, এক একজনে সুললিত কণ্ঠে এই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে কোরআনের প্রতিবাদ করেছে। তাই আমরাও কোরআন যারা এখনও শিখি নাই,
কোরআন শিখবো, কোরআন বেশি বেশি পড়বো, মুখস্থ করবো, তাহলে এটা কাফিরদের জন্য নাস্তিকদের জন্য বড় প্রতিবাদ হবে, কথা বলুন ঠিক কি না? এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআন হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে দায়িত্ব নিয়েছেন গোটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, আমার এই ইংরেজি বইটা, এই বাংলা বই, এই গণিত বই, এই রসায়ন, এই পদার্থ বইটা এ টু জে শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখস্থ আছে, আমি মুখস্থ বলে দিতে পারবো। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো বই নাই যেই বইটা একজন মানুষের এ টু জে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ, কোনো বই নাই, কোনো মানুষও নাই। কিন্তু কোরআন এমন একটি কিতাব আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য এত সহজ করে দিয়েছেন। ছোট্ট একটা শিশু, 6 বছর, 7 বছর, 8 বছরের শিশু আজকে হাফেজ হচ্ছে, তারা এক দাঁড়ানে এক বৈঠকে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত এমনভাবে তেলাওয়াত করবে, একটা জায়গায় ধোক্কা পর্যন্ত খাবে না, কথা বলুন ঠিক কি না? আছে না নাই? এভাবে হাজারো কোটি হাফেজ পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। ওহে খ্রিস্টান, ওহে বিধর্মীরা, ওহে নাস্তিকরা, তোমরা কয়টা কোরআন পড়াবে, তোমরা কয়টা কোরআন লুকিয়ে ফেলবে? হাজারো কোটি হাফেজের হৃদয়ে কলিজার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে কোরআন গেঁথে দিয়েছেন যেটা পৃথিবীর কোনো মানুষ পড়ে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এজন্য কোরআন শেখার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করার শুরুতে সূরাতুল বাকারায় চ্যালেঞ্জ করে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, তার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই, সন্দেহ আছে? দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ সংশয় পর্যন্ত নাই। ভুল আগে না সন্দেহ আগে? ভুল আগে হয় না সন্দেহ আগে হয়? আগে সন্দেহ হয়, এরপরে ভুল হয়। যে কোনো জিনিস, একজন মানুষ যখন ভুল করে ওই বিষয়টা আগে তার একটু সন্দেহ হয়, সংশয় হয়, এই সন্দেহ হতে 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 কী হয়, ভুল হয়। আল্লাহ রব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি বই, এটা এমন একটি কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, ভুল পরে খুঁজবা, আগের ভিতরে সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, আজ পর্যন্ত কেউ একটাও সন্দেহ বের করতে পেরেছে? পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। যারা কোরআন রিসার্চ করেছে, গবেষণা করেছে কোরআন থেকে ভুল বের করার জন্য, ভুল তো বের করতে পারেই নাই, বরং এই কোরআনের মুজিজা তাদের এমনভাবে অ্যাট্রাকশন করেছে, আকর্ষণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর চ্যালেঞ্জ যে আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। পৃথিবীর মানুষ দেখবেন যারা বই লেখে, গদ্য পদ্য গল্পের বই লেখে, যারা এভাবে লেখক গবেষক রয়েছে, তারা একটা বই লেখার পরে গল্পের বই, গদ্যের বই, পদ্যের বই লেখার শেষে ওই বইয়ের শেষে লিখে দেয় আমার এই গল্পের বইয়ের ভিতরে যদি কোনো ভুল পেয়ে থাকেন আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে এটা আমি সংশোধন করে নিব। এভাবে লেখা থাকে কি থাকে না? প্রত্যেকটা বইয়ের শেষে থাকে, ভাই আপনারা পড়ার পরে যদি কোনো ভুল পেয়ে থাকেন আমাকে জানাবেন, মেহরবানি করে পরবর্তী সংস্করণে এটাকে আমি শুধরে নিব। আর আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের শেষে বলেন নাই যে শেষে যদি ভুল পেয়ে থাকো আমাকে জানাবে আমি সংশোধন করে দিব,
আল্লাহ রব্বুল আলামিন একেবারে শুরুতেই বলে দিলেন, ভূত দূরের কথা, কিয়ামত পর্যন্ত তোমরা আমার এই কালামের ভিতরে একটা সন্দেহ পর্যন্ত পাবে না। আল্লাহ রব্বুল আলামিন এই চ্যালেঞ্জ দিয়ে বললেন, ওহে পৃথিবীর মানুষ, আমার নবীর প্রতি যেই কিতাব আমি নাজিল করেছি তোমরা তার প্রতি ইমান আনয়ন করো, আমার রাসূলের প্রতি ইমান আনয়ন করো, কোরআনের ছায়াতলে চলে আসো। কিন্তু মক্কার কাফের কুরাইশরা প্রিয় নবীজি যখন এই কোরআন তেলাওয়াত করতে লাগলেন, সাহাবা একরাম শুনতে লাগলেন, মক্কার কাফের কুরাইশরা বড় বড় লিডাররা বলল, মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে, বানোয়াট বানোয়াট কথা বলে, মিথ্যা বলে, এটা বানানো কেচ্ছা কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে তাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন। সূরাতু কসসের 49 নম্বর আয়াতে 20 পারে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওহে হাবিব, যারা আপনার প্রতি ঈমান আনয়ন করবে না, যারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করবে না, তাদেরকে আপনি বলে দিন, কুল ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ হুয়া আহাদা মিনহুমা আত্তাবিউহু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির উপরে আয়াত নাযিল করে বলে দিলেন, ওহে হাবিব, যারা আপনার প্রতি ঈমান আনয়ন করবে না, কোরআনের উপরে বিশ্বাস করবে না, তাদেরকে বলে দিন, কুল ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ, এই কিতাবের প্রতি যদি তোমরা বিশ্বাস স্থাপন না করো, তাহলে তোমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এরকমের একটি কিতাব এনে দেখাও। কুল ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ হুয়া আহদা মিনহুমা, তোমরা যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনবে, সেটা যদি অধিক পথ প্রদর্শনকারী হয়, তাহলে আমিও এই কোরআন বাদ দিয়ে তোমরা আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন নিয়ে আসবা, ওই কোরআনের আমিও তোমাদের সাথে অনুসরণ করব। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যখন মক্কার কাফের কুরাইশরা কোরআন মানল না, কোরআনের কাছে আসলো না, আরও প্রিয় নবীজির প্রতি তোহমত দিতে লাগলো, এটা তোমার বানোয়াট কথা, তখন আল্লাহ বললেন, হাবিব, আপনি তাদেরকে বলুন, তাহলে তোমরাও আল্লাহর কাছ থেকে একটা কিতাব নিয়ে আসো, আমিও তোমাদের সাথে সেই কিতাবের অনুসরণ করব। কিন্তু তারা আনতে পেরেছে? পারে নাই, এখানে তারা ব্যর্থ। এরপরেও তাদের তোহমত দেওয়া বন্ধ হয় নাই, প্রিয় নবীজির প্রতি ঈমান আনয়ন করে না, কোরআনের কাছে আসে না, কোরআনের প্রতি ঈমান আনয়ন করে না, বরং শুধু তারা প্রিয় নবীজির উপরে তোহমত দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে দিলেন, সূরাতু বানি ইসরাইলের 88 নম্বর আয়াত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলেন, ওই হাবিব, যারা আপনার প্রতি ঈমান আনয়ন করে না, কোরআন শিখে না, কোরআনের কাছে আসে না, তাদেরকে বলে দিন, কুল্লাইনি জতামাতিল ইনস ওয়াল জিন আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লি বা'দিন যহীরা। হে হাবিব, আপনি তাদেরকে চ্যালেঞ্জ দেন আমার পক্ষ থেকে, তোমরা যদি কোরআনের কাছে না আসো, কোরআনের প্রতি ঈমান আনয়ন না করো, তাহলে তোমরা পৃথিবীর সমস্ত মানুষ লাইনে যেতাম আতিল ইনস ওয়াল জিন্ন, তোমরা জিন এবং মানুষ সবাই একত্রিত হয়ে এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসো। লায়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা। হে হাবিব, আপনি জেনে রাখুন, তারা যদি জিন মানুষকে সহযোগিতা করে আর মানুষ জিনকে সহযোগিতা করে, কিয়ামত পর্যন্ত সবাই মিলে ওই কোরআনের মতো একটি কোরআন আনতে পারবে না। সুবহানাল্লাহ, আজ পর্যন্ত কেউ পেরেছে? পারে নাই। এরপরেও কিন্তু তাদের তোহমত দেওয়া বন্ধ হয় নাই, এরপরেও তারা কোরআনের কাছে আসে নাই, তারা তোহমত দিয়ে যাচ্ছে, এটা মুহাম্মাদের বানোয়াট কথা, এটা মুহাম্মাদের কেচ্ছা কাহিনী গাল গপ্প, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে বলে দিলেন,
হ্যাঁ হাবিব, প্রথমে আপনি তাদেরকে বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব নিয়ে আসো, তাও পারে নাই। এরপরে আমার পক্ষ থেকে আপনি চ্যালেঞ্জ দিয়েছেন জিন জাতি এবং মানব জাতি মিলে একটা কোরআন নিয়ে আসো, তাও পারে নাই। আপনি আর তাদেরকে আরও সাহস করে দিন, আমার পক্ষ থেকে তাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে। সূরা হুদে আল্লাহ রব্বুল আলামিন 13 নম্বর আয়াতে 12 পারার দ্বিতীয় পৃষ্ঠার শুরুতে বলে দিলেন, আমনি আকুলু قل فاتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. هي حبيب تراكي بوليت أبنر بانوات كثاب এই কোরআনে আপনি যা বলছেন এটা তো আমার কথা, তারা কি বলে এটা আপনার বানোয়াট কথা? তাহলে আপনি তাদেরকে চ্যালেঞ্জ শুরু দেন, আমার পক্ষ থেকে তাদেরকে বলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, তোমরা তো এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসতে পারো নাই। তাহলে এবার এই কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে, তন্মধ্যে তোমাদের জন্য 114টি সূরা আনতে হবে না, তোমাদের জন্য 80টি সূরা নয়, 90টি সূরা নয়, 20টি সূরা নয়, তোমরা শুধুমাত্র এই কোরআনের মতো 10-10টি সূরা এনে দেখাও। সুবহানাল্লাহ, আল্লাহ আবারও চ্যালেঞ্জ দিলেন, তোমরা যখন কোরআনকে বিশ্বাস করছো না, কোরআনের কাছে আসছো না, তাহলে এই কোরআনের মতো তোমরা 10টি সূরা বানিয়ে দেখাও। তাও কি তারা পেরেছে? পারে নাই। আর প্রিয় নবীজির উপরে আরও তোহমত দিতে লাগলো, এটা প্রিয় নবীজির বানোয়াট কথা। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়ে হাবিব আপনি তাদেরকে বলে দিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলিহি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম, তোমরা যদি মিম্মা নাযযালনা আলা আবদিনা, আমার নবীর প্রতি যেই কিতাব আমি নাজিল করেছি তার মধ্যে তোমরা যদি সন্দেহ করো, তোমরা সংশয় করো, ফাতু বিসূরাতিম মিন মিছলিহি, তাহলে তোমাদের জন্য এই কোরআনের মতো একটি কোরআন আনতে হবে না। এই কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে, তোর মধ্যে 10টি সূরা আনতে হবে না। তোমরা পারলে এই কোরআনের ভিতরে সবচেয়ে যে ছোট সূরাটি রয়েছে সূরাতুল কাউসারের মতো একটি সূরা বানিয়ে দেখাও। সুবহানাল্লাহ, পেরেছে? পারে নাই। এই চ্যালেঞ্জ আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে দিয়েছে, যে তোমরা তো আমার এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে না, 10টি সূরাও বানাতে পারবে না। কোরআনুল কারিমের মধ্যে সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানানোর তোমাদের ক্ষমতা নাই। তাহলে কেন তোমরা কোরআনের কাছে আসছো না, কোরআনের প্রতি ঈমান আনয়ন করছো না? আজকের এই নাস্তিকরা তারা বুঝতে পেরেছে এই কোরআন যেমন তেমন কিতাব নয়, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। আজকে তারা এই কোরআনের মতো এত সুন্দর কিতাব না করতে পেরে, না লিখতে পারে পেরে আজকে তারা বাধ্য হয়ে এই কোরআনকে পড়তে বাধ্য হয়েছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এর জন্য আমরা যারা মুসলমান আছি, আমরা যদি কোরআন থেকে দূরে থাকি, আমরা যদি কোরআন নিয়ে রিসার্চ না করি, কোরআন নিয়ে গবেষণা না করি, তাহলে তো বেধর্মীরা আরও সুযোগ পাবে। এর জন্য কোরআন শেখার দরকার আছে না? নাই। আজকের এই মাহফিল থেকে একটা মেসেজ আমরা নিয়ে যাব, আমরা এখনও যারা কোরআন শিখতে পারি নাই, আর 2 মাসও বাকি নাই রমজানুল মোবারকে, যেই রমজানুল মোবারকে একটা হরফ পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় 700 নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। আর কোরআনে রমজানুল মোবারকের আসল স্বাদ মজাই হচ্ছে কোরআন তেলাওয়াতে। যে কোরআন পড়তে জানে না সে তো রমজানের স্বাদ পাবে না। দিনের বেলায় কোনো খাওয়ার দাওয়ারের চিন্তা নেই, যারা কোরআন পড়তে জানে মসজিদে বসে কোরআন পড়বে, ফজর থেকে জোহর, জোহরের পর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, আবার রাতের বেলায় তারাবির নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শিখবে, কোরআন শুনবে, এটাই হচ্ছে রমজানুল মোবারকের আসল স্বাদ। এর জন্য আমাদের কোরআন শেখার দরকার আছে না? নাই। আমরা সবাই কোরআন শিখতে রাজি আছি তো? কারা কারা রাজি আছে 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করে নাও। সকল বলে আমিন।